আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ন্যাশনাল আইডিয়াল গার্লস কলেজ কর্তৃক আয়োজিত NIGC হোম কলেজের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মাহবুবুল আলম, প্রভাষক ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং আল্লাহ তাআলার রহমতে ভালো আছি। আজ আমি আপনাদের সাথে একাদশ শ্রেণীর দ্বিতীয় পর্বের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে একটি টপিক্স নিয়ে আলোচনা করবো। সেই টপিক্সটা হচ্ছে সুলতান মাহমুদের ভারত অভিযান। আজকে আমরা এই সুলতান মাহমুদের ভারত অভিযান নিয়ে আলোচনা করবো। তিনি কী উদ্দেশ্যে ভারত অভিযান করেছিলেন, তার সাফল্যের কারণগুলো কী ছিল এবং অভিযানের ফলাফল কী হয়েছে, এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনাদের ক্লাসের ক্রম অনুপাত আজকের যে ক্লাসটি, সেই ক্লাসটি হচ্ছে একাদশ শ্রেণী দ্বিতীয় পর্বের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের 28তম ক্লাস। এর পূর্বে আরও 27টি ক্লাস অনলাইনে আপলোড করা হয়েছে। আশা করছি প্রত্যেকটি ক্লাস আপনারা দেখেছেন। আজকের ক্লাসটিও সুদীর্ঘ শেষ পর্যন্ত অত্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। তাহলে চলুন আমরা আমাদের পাঠদানে চলে যাই। শুরুতে আলোচনা করব সুলতান মাহমুদের পরিচয়। সুলতান মাহমুদ গজনীতে তার বসবাস এবং সেখানে বেড়ে ওঠা, পরবর্তীতে সেখানে তিনি তার সাম্রাজ্য বিস্তার করতে সক্ষম হয়েছিলেন। সুলতান মাহমুদের যে পিতা ছিলেন সুবুক্তগিন, সুলতান মাহমুদের পিতা সুবুক্তগিন আপনার তার মৃত্যুর পূর্বে তার বড় ভাই ইসমাইলকে পরবর্তী সম্রাট হিসেবে, তিনি সুলতান হিসেবে তিনি মনোনীত করেছিলেন। যদিও সুলতান মাহমুদ মেধার যোগ্যতা দক্ষতার দিক থেকে অনেক বেশি যোগ্য ছিলেন, তথাপিও তার ভাইকে তিনি তার সুলতান মাহমুদের ভাইকে তার পিতা মনোনয়ন, পরবর্তী সুলতান হিসেবে মনোনীত করে যান। এটা সুবুক্তি, এটা সুলতান মাহমুদ কোনোভাবেই মানতে পারতেছিলেন না, যার কারণে তিনি তার ভাইয়ের সাথে তার যুদ্ধ বেঁধে যায় এবং যুদ্ধে তিনি তার ভাইকে পরাজিত করে তাকে নির্বাসনে পাঠিয়ে দেন। একটি দুর্গে তিনি তাকে নির্বাসনে দেন। পরবর্তীতে তিনি গজনির সিংহাসনে আরোহণ করেন। তো সুলতান মাহমুদ 997 খ্রিস্টাব্দে গজনির সিংহাসনে আরোহণ করেন এবং 1030 খ্রিস্টাব্দ পর্যন্ত দীর্ঘ 33 বছর তিনি সিংহাসন পরিচালনা করেছিলেন। এর মধ্যে ভারতে প্রায় 17 বার তিনি অভিযান করেছেন, অর্থাৎ তার এই 33 বছর শাসনকালের মধ্যে 17 বার তিনি ভারতবর্ষে অভিযান করেছেন এবং সেটা 1026 খ্রিস্টাব্দ পর্যন্ত তার এই অভিযানগুলো অব্যাহত ছিল ভারতবর্ষে। তো এই ছিল হচ্ছে ছোটো করে সুলতান মাহমুদের পরিচয়। তো সুলতান মাহমুদ একটি কথা বলে রাখছি, এই অভিযান পরিচালনা করতে প্রায় তার 27 বছর সময় নিয়েছেন তিনি, অর্থাৎ 17 বার অভিযান করতে তিনি 27 বছর সময় নিয়েছিলেন, অর্থাৎ 997 থেকে তিনি 97 সালে ক্ষমতা আরোহণ করেন, 997 থেকে তিনি ভারতবর্ষ অভিযান শুরু করেন এবং 1026 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি ভারতবর্ষ অভিযান করেছিলেন। তো ভারতবর্ষে তার এই অভিযানের উদ্দেশ্যটা আসলে কী ছিল? তো অনেক ঐতিহাসিক বিভিন্নভাবে তার এই উদ্দেশ্যগুলোকে তারা বলেছেন, যে কেউ বলেছেন তিনি রাজনৈতিক উদ্দেশ্যে, কেউ বলেছেন ধর্মীয় উদ্দেশ্যে, কেউ বলেছেন অর্থনৈতিক উদ্দেশ্যে। বিভিন্ন উদ্দেশ্যকে সামনে রেখে ঐতিহাসিকগণ তার এই অভিযানের কথা আলোচনা করেছেন। তো একটি কথা বলে রাখছি, বিশেষ করে তার এই অভিযানের চিন্তাটা মাথায় আসার কারণ ছিল হচ্ছে তার পিতা সুবুক্তগিন যখন আপনার শাসন পরিচালনা করতেছিলেন, তখন আমরা দেখেছি যে ভারতের একজন গোড়া হিন্দুবাদী সম্রাট তাকে বারবার ডিস্টার্ব করত, যার কারণে সুলতান মাহমুদের চিন্তা ছিল এই যে যখনই তিনি সিংহাসন আরোহণ করবেন তাকে সহায়তা করবেন। তো অনেক ঐতিহাসিক গল্প বলেছেন যে তার মূল উদ্দেশ্য ছিল এইটাই যে এই ওই সম্রাটকে, ভারতের যে হিন্দু সম্রাট বারবার তাকে পিতাকে ডিস্টার্ব করত, তাকে সহায়তা করা। তো পরবর্তীতে অভিযান করার পর দেখা গিয়েছে যে এই জায়গাতে প্রচুর ধন সম্পদ বিভিন্ন উদ্দেশ্যকে সামনে রেখেই আসলে তার অভিযানটা ছিল। আচ্ছা, আমরা স্পেসিফিকভাবে জানবো তার অভিযানের কারণগুলো, যে তিনি কেন ভারতবর্ষে বারবার অভিযান করেছেন। প্রথমে যেই কারণটা সেটা হচ্ছে একটি সামরিক উদ্দেশ্য। সামরিক উদ্দেশ্য হচ্ছে তার সামরিক বাহিনীটা একটি শক্তিশালী বাহিনী ছিল এবং এই বাহিনীটাকে পৃথিবীতে জানান দেওয়ার জন্য তাদের তেজস্বীয়তা, রণনৈপুণ্যতা এবং তার সামরিক শক্তি পৃথিবীকে জানান দেওয়ার জন্য মূলত বারবার তিনি ভারতবর্ষে অভিযান করেছিলেন। কেউ কেউ বলেছেন তিনি এই সামরিক উদ্দেশ্যেই ভারতবর্ষে অভিযান করেছেন।
তারপর কেউ কেউ বলেছেন যে তিনি ধর্মীয় উদ্দেশ্যে ভারতবর্ষে অভিযান করেছেন। তো অনেক ঐতিহাসিক এটা একদম পুরোপুরিভাবে নিছক নাকচ করে দিয়েছেন যে না, তার ধর্মীয় কোনো উদ্দেশ্য ছিল না ভারতবর্ষ অভিযানের জন্য। তো ধর্মীয় উদ্দেশ্যটা কী ছিল? সুলতান মাহমুদ যেহেতু মুসলিম ছিলেন, এই জন্য হয়তো অনেক ঐতিহাসিকগণ তাকে বলেছেন যে তিনি ইসলাম প্রচার করার জন্য এদেশে বারবার অভিযান করেছেন এবং ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য তিনি বারবার এদেশে অভিযান করেছিলেন। এবং তিনি কেউ কেউ আরও এভাবে বলেছেন যে হিন্দুত্ববাদীকে পুরোপুরিভাবে নিশ্চিহ্ন করার জন্য তিনি বারবার ভারতবর্ষে অভিযান করেছিলেন। তো ঘুরিয়ে ফিরে একই কথা যে ইসলাম প্রচারের জন্য, ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য তিনি ভারতবর্ষে অভিযান করেছিলেন। এটা হচ্ছে যাদের যেই সকল ঐতিহাসিকগণ বলেছেন যে তিনি ধর্মীয় চিন্তা চেতনা থেকে ভারতবর্ষে অভিযান করেছিলেন, তাদের কনসেপ্টটা হচ্ছে এরকম। রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে এর মধ্যে। সুলতান মাহমুদ বারবার তিনি ভারতবর্ষে অভিযান করেছিলেন, রাজনৈতিক উদ্দেশ্য অনেকটা এটা এভাবে মডিফাই করা যায় যে তিনি যেহেতু একটা রাষ্ট্রের সম্রাট ছিলেন, বিভিন্ন অঞ্চল তার জয় করার একটা নেশা থাকতেই পারে, সেটা স্বাভাবিক। তো ঐতিহাসিকগণ বলেছেন যে তিনি তার এই জয়ের নেশাকে বাস্তবায়িত করার জন্য এবং এই ধারাটাকে অব্যাহত করার জন্য, অব্যাহত রাখার জন্য তিনি বারবার ভারতবর্ষে অভিযান করেছিলেন এবং সেখানে একটি স্থায়ী তার শাসন ক্ষমতা তিনি প্রতিষ্ঠা করতে চেষ্টা করেছিলেন। তো অনেক ঐতিহাসিকগণ বলেছিলেন এভাবে যে সুলতান মাহমুদ নিজে বলেছেন যে ভারতবর্ষে আমি অভিযান করেছি, সেখানে রাজনৈতিক কোনো উদ্দেশ্য ছিল না এবং সেখানে আমার শাসন ব্যবস্থা স্থায়ী করার জন্য আমি সেখানে অভিযান করিনি, কারণ সেখানে রাজনৈতিকভাবে স্থায়ী হওয়ার চিন্তাও ছিল না এবং সেটা সম্ভবপরও ছিল না। তো এই জায়গা থেকে বোঝা যায় যে আসলে তার উদ্দেশ্যটা রাজনৈতিক উদ্দেশ্য ছিল না, তবে কোনো কোনো ঐতিহাসিক বলেছেন যে তিনি রাজনৈতিক উদ্দেশ্যেই ভারতবর্ষে অভিযান করেছেন। তবে প্রায় অধিকাংশ ঐতিহাসিক এ ব্যাপারে একমত যে আর যাই হোক, সামরিক অভিযান তার কতটুকু চিন্তাভাবনা ছিল, উদ্দেশ্য কতটুকু ছিল, রাজনৈতিক কতটুকু উদ্দেশ্য ছিল এবং ধর্মীয় জায়গা থেকে তার ভারতে অভিযানের উদ্দেশ্য কতটুকু ছিল, সেগুলো নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে। তবে একটা জায়গায় প্রায় সকল ঐতিহাসিক একমত যে তিনি অর্থনৈতিক উদ্দেশ্যে ভারতে বারবার অভিযান করেছেন, কারণ আমরা দেখেছি সুলতান মাহমুদ যতবার ভারতে অভিযান করেছেন ততবার এই জায়গা থেকে হীরা মাণিক্য, তারপর হচ্ছে আপনার স্বর্ণ রৌপ্য, তারপর হচ্ছে মণিমাণিক্য, হীরা জহরত, এই সকল কিছু এখান থেকে তিনি বারবার নিয়ে গেছেন, অর্থাৎ প্রচুর পরিমাণে ধন সম্পদ তিনি ভারতবর্ষ থেকে নিয়ে গিয়েছেন। তো অনেক ঐতিহাসিক বলেছেন যে তিনি চাইলে পরে ভারতে তার শাসন ব্যবস্থা স্থায়ী করতে পারতেন, কিন্তু সেটা তিনি স্থায়ী করেননি। তিনি কী করেছেন, এগুলোকে কোনো অঞ্চলকে করদরাজ্যে পরিণত করেছেন এবং নির্দিষ্ট বা বাৎসরিক হারে তাকে তিনি ওই অঞ্চলগুলো জয় করার পর একটি টাকা কর নিতেন। তারপর হচ্ছে তিনি যতবার অভিযান করেছেন ততবার তিনি অনেক পরিমাণ সম্পদ তিনি নিয়ে গিয়েছেন গজনীতে, এবং বলা হয় থাকে যে সুলতান মাহমুদের গজনীর যে ডেকোরেশন, গজনীর যে রাজধানী তিনি স্থাপন করেছেন, সম্পূর্ণ অর্থ ছিল হচ্ছে ভারতবর্ষের টাকা দিয়েই তিনি গজনীটাকে এত সৌন্দর্যমণ্ডিত করেছিলেন, এত সুন্দর করে তৈরি করেছিলেন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেভাবেই ঐতিহাসিকগণ তার উদ্দেশ্যগুলোর কথা বলুক না কেন, তবে সকলে এই ব্যাপারে একমত যে তিনি আসলে অর্থনৈতিক উদ্দেশ্যেই বারবার তিনি ভারতবর্ষ অভিযান করেছেন এবং সেই ব্যাপারে তিনি যথেষ্ট সফলও ছিলেন। ধর্মপ্রচার অথবা রাজনৈতিক অন্যান্য তার উদ্দেশ্যগুলো মুখ্য ছিল, গৌণ ছিল, এগুলো আসলে তার মূল উদ্দেশ্য ছিল না। তার মূল উদ্দেশ্য ছিল বারবার এই জায়গায় অভিযান করে এই অঞ্চল থেকে তিনি প্রচুর পরিমাণে সম্পদ নিয়ে যাওয়া। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি সুলতান মাহমুদ ভারতবর্ষে অভিযান প্রায় 27 বছর দীর্ঘ কেরিয়ারে তিনি, যদিও তিনি শাসন ব্যবস্থা পরিচালনা করছেন 33 বছর। তো ভারতবর্ষের যে অভিযানটার সময় সেটা ছিল 27 বছর 99 থেকে 1026 খ্রিস্টাব্দ পর্যন্ত। তো তিনি 17 বার ভারতবর্ষে অভিযান করেছিলেন। তো প্রথম তার যে অভিযানটা ছিল 1000 খ্রিস্টাব্দে, প্রথমত 1000 খ্রিস্টাব্দে তার প্রথম যে অভিযান সেটা ছিল হচ্ছে সীমান্তের দুর্গ দখল। এরকম করে তিনি 17 বার ভারতে অভিযান করেছেন। তা আমি শুধুমাত্র অভিযানগুলোর নাম একবার বলে দিচ্ছি। অভিযানগুলো ছিল হচ্ছে সীমান্তের দুর্গ দখল, জয়পালের বিরুদ্ধে অভিযান, তারপর হচ্ছে ভীরা রাজার বিরুদ্ধে অভিযান, মুলতান বিজয়, সুখপালের বিরুদ্ধে অভিযান, আনন্দপালের বিরুদ্ধে অভিযান, তারপর হচ্ছে প্রতিরোধমূলক অভিযান, অর্থাৎ তিনি তার অঞ্চলটাকে সুরক্ষা করার জন্য
ভারতবর্ষের পার্শ্ববর্তী অঞ্চলগুলো তিনি অভিযান করেছিলেন, এই জন্য যাতে তাকে কেউ কোনো প্রকার ডিস্টার্ব করতে না পারে। তারপর হচ্ছে দাউদের বিরুদ্ধে অভিযান, থানেশ্বর বিজয়, কাশ্মীর বিজয়, মথুরা বিজয়, কনৌজ অভিযান, কনৌজ অভিযানটা তার একটি উল্লেখযোগ্য অভিযান ছিল, তারপরে গোয়ালিয়র কালিঞ্জয় বিজয়, সোমনাথ বিজয়। বিশেষ করে তাকে যে ধর্মীয় চিত উদ্দেশ্যে যে তিনি ভারতবর্ষে অভিযান করেছেন, এটা যারা বলে তাদের কনসেপ্টটা ছিল যে সোমনাথ মন্দির বিজয়টা, কারণ ভারতের সেই সময় হিন্দুদের সবচেয়ে বড় মন্দির ছিল সোমনাথ মন্দির, এবং এই মন্দিরে অনেক সম্পদ ছিল, ধন সম্পদ ছিল, এটা হিন্দুদের উপাসনালয় ছিল। তো যখন তিনি এই সোমনাথ মন্দির অভিযান করেছিলেন 1526 খ্রিস্টাব্দে, সেটা তার 16তম অভিযান ছিল। তো অনেক ঐতিহাসিকগণ তাকে যে ধর্মীয় উদ্দেশ্যে ভারতে অভিযান করেছেন, এই সোমনাথ মন্দিরকে কেন্দ্র করে মূলত তাদের এই কথাটা বলা যে তিনি ধর্মীয় উদ্দেশ্যে অভিযান করেছেন। আসলে যদিও তিনি সোমনাথ মন্দির অভিযান করেছেন, কিন্তু সেখানে তিনি এমনটা করেন নাই যে সেখানে তিনি সোমনাথ মসজিদকে ভেঙে মসজিদ বানিয়ে দিয়েছেন, অথবা এই সোমনাথ মন্দির অভিযান করার পর, জয় করার পর তিনি সেখানে ইসলাম প্রচারের জন্য কোনো মোবাইল লীগ নিয়োগ করেছেন, এমনটা কিন্তু নয়। অর্থাৎ যদিও তিনি সোমনাথ মন্দির অভিযান করেছিলেন, কিন্তু সেখান থেকেও তিনি ধন সম্পদ নিয়ে নেওয়ার জন্যই মূলত সোমনাথ মন্দির অভিযান করেছেন। তার সর্বশেষ যেই অভিযানটা ছিল সেটা হচ্ছে জাটদের বিরুদ্ধে অভিযান, কারণ জাটরা তাকে কিছুটা হলেও ডিফেন্স করেছিল এবং তাকে ডিস্টার্ব করার চেষ্টা করেছিল। তিনি সেই জাটদেরকে পুরোপুরিভাবে দমন করার জন্য তিনি 17তম অভিযান পরিচালনা করেছিলেন। তো এই ছিল হচ্ছে মূলত তার অভিযানগুলো এবং তার উদ্দেশ্য। এখন আমরা জানবো তার সাফল্যের কারণগুলো কী ছিল, তিনি এতবার অভিযান করার পরেও প্রত্যেকবার তিনি সফলতা কীভাবে পেয়েছিলেন, এই বিষয়টা আমরা একটু আলোচনা করবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুরুতেই বলেছিলাম যে সুলতান মাহমুদ ছিলেন একজন দিগ্বিজয়ী যোদ্ধা, দক্ষ যোদ্ধা। তার ছিল একটি বিশাল শক্তিশালী সুসজ্জিত আধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত একটি সুপ্রশিক্ষিত একটি সৈন্যবাহিনী। যতবার তিনি ভারতবর্ষ অভিযান করেছিলেন, এই সুশিক্ষিত সৈন্যবাহিনীর যে পরাকাষ্ঠা তিনি দেখাতে সক্ষম হয়েছিলেন, যার কারণে কোনোভাবেই সকলে মিলেও তাকে কোনোভাবে ডিফেন্স করতে তারা পারেনি, বারবার তিনি সফলতার মুখ দেখতে পেয়েছেন। অর্থাৎ তার সামরিক রণনৈপুণ্যতা এবং তিনি নিজে একজন দক্ষ যোদ্ধা ছিলেন, এবং তার সুপ্রশিক্ষিত তার সৈন্যবাহিনীর পরাকাষ্ঠা পুরোপুরিভাবে তারা দেখাতে সক্ষম হয়েছিলেন, বিধায় তিনি বারবার ভারতবর্ষে অভিযান করে আপনার সফলতা লাভ করেছিলেন। তো বিভিন্ন আসলে কারণ রয়েছে তার সফলতার, কারণ যে আপনার হিন্দু সম্প্রদায়গুলো যে সংখ্যাগরিষ্ঠতা যদিও তারা ছিল, কিন্তু তারা ওইভাবে ইউনাইটেড ছিল না, একত্রিত ছিল না, এবং তাদের নিজেদের মধ্যে কোন্দল ছিল, যার কারণে তাদের এক একজনকে এক একজনের ক্ষমতা হ্রাস করার জন্য তিনি বারবার এক একজনকে ব্যবহার করেছেন, এভাবে তার সফলতার এটাও একটি কারণ ছিল। তারপর হচ্ছে তার যুদ্ধরীতি, যুদ্ধনীতি এবং কৌশল ছিল একদম টোটাল ভিন্ন, যার কারণে তার যুদ্ধ কৌশলের কাছে কেউ আসলে পেরে উঠতে পারেনি। এটাও ছিল তার একটি আপনার বারবার জয়লাভ করার একটি কারণ। এবং আরও কতগুলো যে কয়েকটি কারণ রয়েছে, তার মধ্যে হচ্ছে যে তিনি অভিযান করে প্রত্যেকবার অনেক বেশি অর্থ সম্পদ লাভ করতে সক্ষম হয়েছিলেন, তো এইটা তাকে আরও বেশি অনুপ্রাণিত করেছিল, কারণ অর্থলিপ্সার মহ তার মধ্যে মারাত্মকভাবে কাজ করত। তো বারবার তিনি অভিযান করলেই অর্থ পাচ্ছেন প্রচুর পরিমাণে, তো এটাকে তার এই নিচু স্বার্থটাকে তিনি সিদ্ধ করার জন্য হলেও বারবার তিনি ভারতবর্ষ অভিযান করেছেন এবং সফলতাও পেয়েছেন, কারণ অর্থ যেখানে আছে সম্রাটদের চোখ সেখানেই থাকে, এবং সে অর্থ পাওয়ার জন্য যত প্রকার চেষ্টা প্রচেষ্টা রয়েছে সকল কিছু তারা করে থাকেন। তার এই হীন মনমানসিকতাটাকে পুরোপুরিভাবে আপনার কাজে লাগানোর জন্য, তার নিজের স্বার্থ সিদ্ধির ক্ষেত্রে কাজে লাগানোর জন্য তিনি বারবার ভারতবর্ষ অভিযান করেছেন, এবং এটা তার একটি স্পিরিটও জাগিয়েছিল যে অভিযান করলেই তো আমি আপনার সম্পদ পাচ্ছি, অর্থ পাচ্ছি প্রচুর পরিমাণে, যার কারণে তিনি বারবার পূর্ণ উদ্যমে অভিযান করেছেন এবং সফলতা বারবার তিনি পেয়েছিলেন। তো তার সাফল্যের কারণ ছিল মূলত এগুলোই। তিনি তার এখন আমরা জানবো অভিযানের ফলাফল। তো অভিযানের ফলাফল আসলে এই উদ্দেশ্য এবং সাফল্যের কারণের মধ্যে অনেকে চলে আসছে, তারপরে একটু বলছি যে অভিযানের ফলাফলটা ছিল হচ্ছে এই, তিনি বারবার অভিযান করে প্রচুর পরিমাণে সম্পদ লাভ করেছিলেন, এবং হিন্দুত্ববাদীর যেই শক্তিশালী যে রাজাগুলো ছিল তাদেরকে পুরোপুরিভাবে দমন করতে সক্ষম হয়েছিলেন,
তারপরে হচ্ছে তার রাজ্যের নিরাপত্তা তিনি নিশ্চিত করতে সক্ষম হয়েছিলেন এবং পরবর্তীতে কোন কোন ঐতিহাসিক এটাও বলেছেন যে যখন তার সকল স্বার্থ সিদ্ধ হয়ে গেল ধন সম্পদ দেওয়া শেষ হয়ে গেল পরবর্তীতে তিনি চেষ্টা করেছেন এখানে আপনার কি করার জন্য ইসলাম প্রচার করার জন্য পরবর্তীতে একটি ইসলাম প্রচারের প্ল্যাটফর্ম তিনি সেখানে তৈরি করে দিয়েছিলেন কেউ কেউ এই কথাও বলেছেন প্রিয় শিক্ষার্থীবৃন্দ তবে যে যা কিছু বলুক না কেন মূলত তার আসলে উদ্দেশ্য এবং এটাই ছিল বারবার অর্থনৈতিক লাভ এবং সেই ক্ষেত্রে তিনি পুরোপুরিভাবে সফল হয়েছিলেন অর্থাৎ এই যুদ্ধের মূল ফলাফলটা হচ্ছে যে তিনি অর্থনৈতিকভাবে অনেক বেশি স্বাবলম্বী হন এবং গজনির যেই রাষ্ট্রটা রয়েছে রাজধানী রয়েছে এটাকে পুরোপুরিভাবে তিনি ডেকোরেটেড করেছিলেন এই ভারতবর্ষের অর্থ সম্পদ দিয়েই তো সুলতান মাহমুদের বারবার ভারতবর্ষের অভিযান তিনি একজন পুরোপুরি বারবার ভারতবর্ষ অভিযানটা এটাই তার তাকে পরিচিত করে এভাবেই তিনি একজন সফল যোদ্ধা রাষ্ট্রনায়ক এবং প্রজাবঞ্চক একজন শাসক ছিলেন এটা কেউ কোনো কোনো ঐতিহাসিক বলেছেন এই জন্যই বলেছেন যে যদি তিনি প্রজাবঞ্চক শাসক নাই হতেন তাহলে পরে এতগুলো অভিযান তিনি একটি দেশে পরিচালনা করছেন কোনো সৈন্যবাহিনী কখনো অনীহা প্রকাশ করেনি এবং তাকে সর্বাত্মকভাবে তারা সহযোগিতা করেছিল তো অবশ্যই তিনি তার রাষ্ট্রের জনগণের জন্য অনেক বেশি প্রজাবঞ্চক ছিলেন যার কারণে তাকে ওইভাবে পূর্ণ সমর্থন দিয়েছেন এবং প্রত্যেকটা অভিযানে তিনি সফলতা লাভ করতে সক্ষম হয়েছিলেন প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন আমরা জানবো সুলতান মাহমুদের মৃত্যু সুলতান মাহমুদ বলেছি যে 697 খ্রিস্টাব্দ থেকে 1030 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি 33 বছর তার শাসন ব্যবস্থা পরিচালনা করেছিলেন তো আমরা জানি যে 630 খ্রিস্টাব্দেই সুলতান মাহমুদ আপনার মৃত্যুবরণ করেছিলেন 630 খ্রিস্টাব্দে 60 বছর বয়সে তিনি আপনার মৃত্যুবরণ করেন তাহলে পরে তার জন্মসাল ছিল হচ্ছে 670 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং 630 খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন তো সুলতান মাহমুদের এই বর্ণাঢ্য একটি জীবনে 60 বছরের জীবনে প্রায় 33 বছর তিনি 27 বছর বয়সে সিংহাসন আরোহণ করেন 33 বছর তিনি অত্যন্ত দক্ষতার যোগ্যতার সাথে তিনি আপনার শাসন ব্যবস্থা পরিচালনা করেছেন বিশেষ করে তার ভারত রাজ্যে ভারতীয় অঞ্চলে অভিযানটা ইসলামের ইতিহাসে তাকে স্মরণীয় করে রেখেছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের আলোচনা থেকে আপনাদের জন্য আমি একটি অনুশীলনমূলক বাড়ি কাজ দিয়েছি সেটা হচ্ছে আপনারা এই সুলতান মাহমুদের ভারত অভিযানের সম্পূর্ণ অংশ থেকে 30টি জ্ঞানমূলক প্রশ্ন উত্তর করবেন আর আপনারা শনিবার এসে আপনাদের ভবনে এসে জমা দিয়ে যাবেন তাহলে আজ এ পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকলে সুস্থ সুন্দর নিরাপদ জীবন কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু